হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন বিলাসপুরে, বিলাসপুর ছত্তিশগড়ে সকাল সকাল নেমেছি, আমি, আমার দিদি আর আমরা আমাদের কিডসদেরকে নিয়ে এসেছি। এখানে আমার মা থাকে। পরের দিন সকালে তোমাদেরকে বাগানে নিয়ে এসেছি ডাইরেক্ট। এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। অনেক লেবু পেরেছি সেদিন সকালে। এটা হচ্ছে কালমেঘ পাতার গাছ। জানো হয়তো অনেকে, যাদের ডায়াবেটিস থাকে তাদের জন্য এটা খুব ভালো। আমার মা বেশিরভাগ হার্বসই লাগিয়েছে বাগানে। তার পাশে এটা দেখছো, এটা হচ্ছে আম আদার গাছ। এমনি আদা তো দেখেছো, এটা হচ্ছে এই আদাটার মধ্যে একটা আম আম ফ্লেভার থাকে। তারপর একটা বড় টগর গাছ, আরো কিছু ছোট ছোট হার্বস লাগিয়েছে মা। আমি ছাদে নিয়ে যেতে পারিনি, ছাদে আরো অনেক গাছ আছে। আসলে এত গরম ছিল, আর এখানে জাস্ট কিছু শো প্ল্যান্টস লাগিয়ে রেখেছে। এখন বাজে সকাল 11টা। বাচ্চারা নিজেদের সামার ভ্যাকেশন এনজয় করছে। কিভাবে এনজয় করছে দেখো, বাইরে এত গরম যে ওরা সেইভাবে খেলতে, সন্ধ্যের আগে ওরা খেলতেই যেতে পারছিল না। এখন চলে এসেছি রান্নাঘরে, আমার দিদি বানাচ্ছে আজকে সর্ষের রুই। আমাদের বাড়িতে আমি, আমার দিদি, বোন, মা তো ভালো রান্না করেই, মোটামুটি আমরা সবাই ঠিকঠাকই রান্না করি। এবার তোমাদেরকে লাঞ্চ দেখাচ্ছি। সেদিন লাঞ্চে অনেক কিছু বানিয়েছিল মা আর দিদি মিলে। আমি জাস্ট একটা মাছের ডিমের বড়া বানিয়েছিলাম। আরেকটা রুই সর্ষের পাশে যে আরেকটা মাছ দেখছো, এটা হচ্ছে তেলাপিয়ার মাছের ঝাল বানিয়েছে আমার মা। আসলে আমরা এখানে তো সেরকমভাবে তেলাপিয়া মাছ খাই না, এত ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, তাই ওখানে গিয়ে একটু আবদার হয়েছিল আমাদের যে এই মাছটা খাবো। সো এইভাবে হলো আমাদের লাঞ্চ। এখন সন্ধেবেলা দেখো কী করা হচ্ছে, এখন স্ন্যাক্স তৈরি হচ্ছে। স্ন্যাক্সে আমার মা আর দিদি মিলে বানাচ্ছে ব্রেড রোল, আমিও হেল্প করেছি। আসলে আমরা খুব বেশি বাইরের খাবার প্রেফার করি না, এরকম না যে খাই না, খাই। বাচ্চারা এনজয় করছে, এরকম স্ন্যাক্স বানিয়ে দিলে কে না পছন্দ করে। আরেকদিন আমি বানিয়েছিলাম দেখো, এটা পোলাও বানিয়েছিলাম, কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার মা বানিয়েছিল ডিমের তরকারি। তারপর তোমাদের কিছু পিকস দেখাচ্ছি, আমার মা, আমার দিদির ছেলের সাথে, এটা তিন্নি। এখন আমরা ব্যাক করছি, আবার আবার কবে আসবো, আসবো খুব তাড়াতাড়ি চলে আসবো। তাও একটু মনে দুঃখ তো থাকেই বাপের বাড়ি ছেড়ে বেরোনোর আগে। সকালে ঢুকে গেছি আমরা, এখন লোকালে বসে আছি।
এটা আমার দিদি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করবে আর আমায় কমেন্ট করে জানাবে, আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।